তো হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? তো আজকে আমাদের গাইজ পিছনে ব্যাকগ্রাউন্ডটা গাইজ একটু গাইজ অন্যরকম লাগছে, কারণ যে গাইজ আমরা আমাদের গাইজ কি বললে স্টুডিও বলবো না, যেখানে বসে আর কি ভিডিও বানাই ওইটাকে গাইজ চেঞ্জ করছি। এখনই গাইজ দেখাচ্ছি কেমন করে গাইজ চেঞ্জ করেছি, একটু গাইজ দেখাই এই জায়গার গাইজ অবস্থা কেমন। তো আজকে ওইরকম গাইজ ভালো গেম প্লে ড্রয়িং এরকম ক্রাফট ট্রাফটের কোনো ভিডিও ছাড়লাম না, একটু ঘুষাবো তারপর এখান দিয়ে ছাড়বো। তো গাইজ দেখতে পাচ্ছেন আপনারা এখানে তামজিৎ ইসনা চাদর আর কি গুছাচ্ছে, এটা তামজিদের রুম। এখানে গাইজ আমাদের পিসি মানে তামজিদের পিসি আর কি, এখানে এখানে RGB লাইট টাইট লাগাবে আশপাশে, আপনারা গাইজ দেখে নাও। উপরে গাইজ ওয়াইফাই লাগানো হচ্ছে আর এখানে এখনও গাইজ ওই শোকেসের মধ্যে গাইজ কিছু রাখা হয় না। গাইজ ওয়াশরুম আছে, এটা গাইজ বারান্দা, বাইরে গাইজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আপনারা দেখেন এটা গাইজ গুছানো হচ্ছে এই রুমটাকে, তারপর গাইজ সুন্দর করে আমরা ভিডিও বানাবো এখানে। তো তামজিৎ গুসাক আমরা ওই জায়গায় দেখি ওই জায়গার কী অবস্থা। তো এই জায়গার অবস্থা দেখেন, এখানে অনেক জিনিসপত্র আছে যেগুলি সুকেজের মধ্যে ছিল। এই পাশে তামজিদের জিনিসপত্র আছে, ওই যে আমাদের ওই লোগোটাই গাইজ ছিঁড়ে গেছে এখানে, মানে তামজিদের এই জিনিসপত্র আনতে আনতে, তো সমস্যা নেই। আর এখানে ওই জিনিসপত্র আছে, এখানে গাইজ বেড ছিল যেটা এখন গাইজ অনেক খালি খালি লাগছে। ওকে তামজিদ এতক্ষণে বিছনা চাদর ঘুষিয়ে ফেলেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বিছনা চাদর, এখানে তামজিদ বসে বসে ঘুমাবে। দেখেন গাইজ তামজিদ এখানে ঘুষাচ্ছে, ওয়াইফাই লাগানো হচ্ছে, ওই যে ওয়াইফাই তার যে এদিক দিয়ে ওই দিকে। তো গাইজ তামজিদ এখানে, তো এনে গাইজ ওই RGB লাইটটা গাইজ লাগানো হবে মনে হয়, মাল্টিপ্লাগ। এখানে গাইজ সুতা চাচ্ছে আর কি, তো ভাই দেখ। তো গাইজ এখানে তামজির সুতা আনতে যাচ্ছে, আমরা গাইজ যাই ওর সাথে। এখানে গাইজ তামজির সুতা আনতে এসে পড়েছে, আপনাকে গাইজ এই পুরো রুমটাকে গাইজ দেখাবো না। তো এখানে গাইজ তামজির জানে না সুতা কই। গাইজ নাইস পোস্টার, এটা গাইজ কোন অ্যানিমে জানি গাইজ ভুলে গেছি। তো এখানে গাইজ দেখতে পাচ্ছ সুতা, এখন গাইজ তামজির যাবে ওখানে। তো গাইজ এখানে তামজিৎ গাইজ লাগাচ্ছে। তো গাইজ আপনারা দেখেন গুছানো। এখানে গাইজ তামজিৎ কেচি আনতে যাচ্ছে, এটাকে গাইজ শুট করবো। তামজিৎ সাবাস তামজিৎ কাজ করো। তো গাইজ এখানে আমার গরম লাগছিল বলে গাইজ তামজিৎ গাইজ যাচ্ছে। ওকে গাইজ তামজিৎ এখানে গাইজ টেবিল ফ্যান গাইজ চালাচ্ছে। গাইজ এখন গাইজ দেখাই, তো আমরা গাইজ তামজিৎ গাইজ প্লাগ লাগাচ্ছে। গাইজ অনেক সুন্দর হাওয়া আসছে, খুব সুন্দর। গাইজ সুতা নিয়ে এই তামজিৎ কাজ করতে যাও নিজের স্টুডিওতে, চাও চো 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 চো। তো গাইজ এখন আমরা যাই। তো গাইজ বন্ধ করে দিয়েছে এটা। ওকে গাইজ দেখতে পাচ্ছিলেন এখানে, ও দেখতে পাচ্ছেন এখানে গাইজ RGB লাইটে ডি জ্বলছে, গাইজ প্লাগ সেট আপ করা হচ্ছে। আপনারা গাইজ দেখাই, গাইজ দেখতে পাচ্ছেন, গাইজ গাইজ দেখে নাও, এখানে গাইজ RGB গাইজ লাইট জ্বলছে। এটাকে গাইজ আসলে মনে হয় মাথা এই মাথা ওই মাথা থেকে গাইজ লাগানো হবে। আপনারা গাইজ দেখাই, এই গাইজ অনেক গাইজ সুন্দর লাগছে, গাইজ খুব সুন্দর একটা গাইজ শর্ট এটা। গাইজ একটা এক তারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর গাইজ ছিল সেখানে। আমিও ব্লগ করতে গাইজ ব্যস্ত। তো গাইজ দেখাই গাইজ সামনে ধরে গাইজ কি বের করেছে, জাপানিস ট্যাং 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 ট্যাং, রাতে কী বলতে যেগুলো আমি এখানে গাইজ লেখা, আপনারা গাইজ পড়ে নেন একবার। এখানে গাইজ লেখা হইলো, আরে থামা না এক যে চোকেন আর, ও বাপ রে বাপ, 24K গোল্ড দিয়ে গেছে তৈরি জিনিসটা বেচার। এই জিনিসগুলি হলো গোল্ড, গোল্ডের সব জিনিসই গোল্ড, মানে এখানে এই তো সব ডিজাইনের গোল্ডের। তো গাইজ দেখি বাইরে বৃষ্টি পড়ছে নাকি এখনো, না গাইজ বাইরে গেছে কোনো বৃষ্টি নাই। আর আমি আমাকে ওই নাকি দেখতে পাচ্ছো গাইজ ফোটা ফোটা গাইজ দেখা যাচ্ছে, ওই যে গেছ বৃষ্টি পড়ছে ওদিকটায় দেখে নাও আপনারা। তো আমরা গাইজ একসময়ের জন্য ওয়াশরুমের গাইজ ট্যুর দিই। তো গাইজ এই হলো ওয়াশরুমের ট্যুর, ওয়াশরুমের ট্যুর দিচ্ছি। তো এখানে আসলে কি জানি কারা জানি অঙ্কিতারা থাকতো, তো ওরা এখন আরেকটা ফ্ল্যাটে চলে গেছে, তাই জন্য তামজিদের এখন এই রুম। আর এখানে টিভি লাগানো ছিল আর কি। গাইজ আমরা আবার হাওয়া খেতে গিয়ে চলে এসেছি, আর হয়তো গাইজ আমার গাইজ ব্যাকগ্রাউন্ডটা হয়তো গাইজ ব্লার দেখতে পাচ্ছেন,
কেন যে আমরা এই রুমটাকে গাইস ফুল শো করতে চাই না, ফুল ব্যাকগ্রাউন্ড গাইস ব্লার। তো আসেন। তো গাইস আপনারা গাইস জানেন এই ফ্ল্যাটটি গাইস অঙ্কিতার একটা গাইস ফ্ল্যাট নিয়েছে, আমরা গাইস এখন ওইটা গাইস ব্লক করব। ওকে রেডি স্টেডি এন্ড ওকে গাইস চলো। ওকে গাইস আমরা ফাইনালি চলে এসেছি, এটা অঙ্কিতার রুম ভেবেন না, এটা হলো ওর বাবার রুম। এখানে গাইস একটা সুন্দর বারান্দা আছে, এখানে গাইস দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর একটা গাইস গেমিং চেয়ার আছে, খুবই গাইস আরামদায়ক চেয়ার। গাইস তামজিদকে গাইস দেখে নাও, এখানে গাইস আপনারা দেখে নাও গাইস কম্পিউটার, এখানে গাইস ফ্যামিলি পিকচার আছে, নাইস গেমিং চেয়ার, খুবই সুন্দর গেমিং চেয়ার এটা। তো গাইস আমি গাইস গেমিং চেয়ারে বসেছি, এটা আমার গাইস গেমিং পিসি, আসলে গেমিং পিসিও না। তো যেটা গাইস বলছিলাম আমি গাইস আপনাকে আমি 360 ঘুরে দেখাই। তো গাইস দেখেন অঙ্কিতাদের মানে অঙ্কিতার রুম, আর কিন্তু এটা আমি গেছি ব্লার করে রেখেছি, দেখবেন না আপনারা। তো গেছি ওয়াশরুমটা গেছি দেখাই, ওয়াশরুমে গেছি লাইট চালা, ওয়াশরুম গেছি আর ব্লার, ওয়াশরুম গাইস আর ব্লার করবো না। গাইস দেখতে পাচ্ছেন গাইস ওয়াশরুম কি বেস্ট, এখানে গাইস অঙ্কিতার টেবিল দেখতে পাচ্ছেন গাইস কত জিনিসপত্র পড়ে আছে, ওই যে গাইস পুতুল আছে এটার দিকে আমরা না নজর দিই, আর গাইস বাকি পুরো রুম আর দেখাবো না। তো গাইস দেখি আমরা এতক্ষণ গাইস অঙ্কিতার গাইস বাসা ট্যুর দিতেছিলাম আর এত মানে পুরাটা না আর কি। তো আমরা গাইস দেখি ওর বাবা কতক্ষণে কতটুকু গাইস কাজ করতে পেরেছে। ও এখান দিয়ে টেলিপোর্টেশন করি, এখান থেকে হয় না। ওকে গাইস ওর বাসায় গাইস পৌঁছে যাচ্ছি আমরা, সিম্পল গাইস চলে আসবো, ওর বাসা গাইস কেমন কি আমি দেখাবো না, ভাই কলিং বেল দিয়ে দিয়েছে ও। তো আমরা গাইস চলে এসেছি, দেখি কতটুকু কাজ হয়েছে। এখনও গাইস 8GB লাইট গাইস লাগানো হচ্ছে। তো আপনারা গাইস পরে যখনই পুরো রুমটা ঠিক হবে তখন আমরা আসব। তো আমরা গাইস আবার চলে এসেছি, তো এখানে গাইস দেখে নাও 8GB গাইস লাইট লাগানো হচ্ছে। গাইস কাজ এই রুমের গাইস চলতেই থাকবে, আজকে একটু গাইস আপনাকে গাইস ইনফরমেশন দিলাম আর কি। হ্যাঁ তো এটুকুই ছিল গাইস ব্লগ, কেমন লাগলে গাইস লাইক করে গাইস সাবস্ক্রাইব করে দিও, বাই বাই।